قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل يوم القيامة عن عمره এটা হলো তিরমিজির এই বর্ণনা অন্য তিরমিজির আরেকটা বর্ণনা আছে لا تزول قدم ابن عبد ابن آدم حتى يسأل عن خمسين পাঁচটা প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না কয় প্রশ্ন তিরমিজির আরেকটা বর্ণনা আছে আর 2417 নাম্বার বর্ণনা আছে লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি মানুষের দুই পা নড়বে না যতক্ষণ এক নাম্বার তার জীবনের ব্যাপারে প্রশ্ন না করা হবে ফিমা আফনা জীবন কিভাবে তুমি কাটাইছো দুই নাম্বার আন ইলমিহি ফিমা ফাআলা এলেম অনুযায়ী আমল করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অতএব এলেম অনুযায়ী আমল করতে হবে এই কথাটা বলার জন্য এই হাদিসটা বললেই তো হয় যে ভাই শোনেন এলেম অনুযায়ী যদি আমল না করেন কেয়ামতের ময়দানে আপনার পা নড়বে না এইটা বললেই তো হয় ঠিক না নবীজি বলেন এলেমের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যা জানছো এই অনুযায়ী আমল করছো কিনা দুই নাম্বার তিন নাম্বার আদমালিহি মিন আইনাক তাসাবা সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সম্পদ কোত্থেকে কামাই করলা ওয়ফিমা আনফাক সম্পদ কোথায় খরচ করলা এই ব্যাপারে প্রশ্ন করা হবে চার নাম্বার পাঁচ নাম্বার আন জিসমিহি ফিমা আবুলা শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রাত ১২টা একটার পর দরজা লাগায় মা বাবার অগোচরে তুমি মোবাইল হাতে নিয়ে কি করছো শরীরের উপর কোনো জুলুম করছো কিনা জিজ্ঞাসা করা হবে এই হলো পাঁচ নাম্বার প্রশ্ন তাহলে পাঁচটার মধ্যে একটা হলো এলেম অনুযায়ী আপনি আমল করছেন কিনা এই প্রশ্ন আল্লাহ করবেন তাহলে এটা হলো সঠিক বর্ণনা এটা শুদ্ধ বর্ণনা আর আগে যেটা বললাম এটা নবীর বর্ণনা না বলেন এটা কার বর্ণনা না নবীজির বর্ণনা না সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তোমার সব মাখলুককে একদিন মেহমানদারি করতে চাই সুলাইমান নবীকে আল্লাহ পারমিশন দিছে দেওয়ার পর জিনের মাধ্যমে বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন করার পর প্রাণীদেরকে এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য বিশাল বড় এক প্রাণী আইসা এক লোকমায় সব খায় ফেলছে কি করে ফেলছে খাওয়ার পরে ওই প্রাণী কয় ওই সুলাইমান নবী খানা কই আর আমার আমার তো পেট ভরে না কয় মানে কি আমার আল্লাহ তো আমার ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায় সুবহান আল্লাহ হ্যাঁ না না আমি না না সুবহান আল্লাহ না এটা মিথ্যা কথা এই যে বর্ণনাটি বললাম এটি বানানো গল্প বলেন কি গল্প এই গল্পের কোনো ভিত্তি নেই এই গল্পের কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই হ্যাঁ আমি তা কি করেই বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই ভিত্তি থাকলে আমার জানায় না আমি পরবর্তী কোনো মাহফিলে বলে দিই আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই এটা জাল এটা বানোয়াট গল্প এটার কোনো ভিত্তি নেই তাহলে অনেক শুনছেন অনেক সুবহানাল্লাহ বলছেন জীবনে তাহলে এই যে গল্পটি বললাম এটা কি সঠিক না ভুল সঠিক কি সঠিক হলো ১২ নাম্বার পারার শুরু আয়াতটা বললেই তো হয় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই পৃথিবীতে যত প্রাণী আছে যার যা লাগে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন বাস খালাস তো এটা বলা কি দরকার যে আর সুলাইমান নবী বা এমন প্রশ্ন আল্লাহরে করবে কেন আল্লাহ আপনি পাঠান এটা একজন নবী এরকম কথা আল্লাহকে বলতে পারে না এটা একজন নবীর নামে মিথ্যা কথা আল্লাহ আমাদের সকলকে সমাজে ছড়িয়ে থাকা এই মিথ্যাগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে দেয়ালে আরেকটা লেখা আছে মিদাদুল উলামাই আফজালু মিন দামিশ শুহাদা বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি নাউজুবিল্লাহ বল বিদ্বানের কলমের কালি অনেক দাম শহীদের রক্তের চেয়ে দামি এই কথা বইলা নিচে লেখা আল হাদিস এটা মিথ্যা কথা বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি এই কথা বলা এটা সঠিক না পানি পানি এটা জাল বর্ণনা তাহলে বিদ্বানের কলমের কালি যদি কোনো দেয়ালে লেখা দেখেন কারো প্রতিষ্ঠানে মহব্বতের সাথে বলে দিবেন ভাই নিচে আলহাদিসটা লেখেন না এই বক্তব্যটা যদি কোনো মনীষীর হয়ে থাকে মনীষীর নামটা লিখে দেন কি লিখে দিবেন মনীষীর নামটা লিখে দেন কিন্তু আলহাদিস লেখলে আমার নবীর উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয় ভাই কথাগুলা কি সবার বুঝে আসছে তাহলে এই কথাগুলা সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা এগুলা বলা যাবে না
আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা বানোয়াট কথা, গল্প কল্প গল্প কল্প কাহিনী বলা শোনা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من يقل علي ما لم اقل আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে দেয় ফাল্লাতাবাওয়া মাকআদাহু মিনান নার সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। পায়দরি পায়দরি নবী যা বলে নাই তা নবীর নামে বলেন না। মসজিদের মধ্যে যখন বান্দা কথা বলে ফেরেস্তা বলে ইয়া ওয়ালিয়াল্লাহ উস্কুত আল্লাহর ওলি তুমি চুপ করো, আবার যখন কথা বলে ফেরেস্তা কইয়া আব্দুল্লাহ উস্কুত আল্লাহর বান্দা তুমি চুপ করো, আবার যখন কথা বলে ফেরেস্তা বলে ইয়া আদুল্লাহ উস্কুত আল্লাহর শত্রু তুই চুপ কর, শুনতে কত চটকদার কত সুন্দর লাগে। আর বলা হয় নবী নাকি এটা বলছে, কোন জায়গায় কইছিল হ্যাঁ কোন জায়গায় বলছিল, তাহলে এই কথাটিও সঠিক নয়। কেউ যদি কোথাও বলে মহাব্বতের সাথে মায়া করে এক কাপ চা পান করায় বলবেন ভাই যে বর্ণনাটি আপনি বলেছেন এটা সঠিক না, এটা আর বলবেন না, এটা আমার নবীর নামে চালিয়ে দিবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের মূল শিক্ষা হলো ভালোবাসা, মহাব্বত, এই মহাব্বতে আমরা সব করব, যে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই যে একটা কথা বললাম এটা একটা বানোয়াট কথা, এই কথার কোনো ভিত্তি নাই, আল্লাহ এই ভিত্তিহীন কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ এক ব্যক্তি তার একটা দাঁত ভাঙছে, ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা ভাঙছে আর একটা দাঁত ভাঙছে, চিন্তা করে আমার নবী এত মহাব্বতের, চিন্তা করে কোন দাঁতটা ভাঙছে আর একটা ভাঙছে, ওই জামানায় তো মোবাইল নাই, ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে, আহারে নবীর কি পরিমাণ মহাব্বত, আহ ঠিক না কি হ্যাঁ বুঝে ফেলতেছে মাশাল্লাহ সবাই। এই তো আমি চাইতেছি আপনাদের এই মানসিকতা তৈরি হোক, এটা একটা মিথ্যা ঘটনা, হ্যাঁ মিথ্যা কথা। ওয়াইস কুর্নি যদি দাঁত ভাঙ্গা সঠিক হয় তাহলে মহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্র করে যারা মাতম করে শরীর রক্তাক্ত করে তো এটাও তো জায়েজ হয়ে যাবে, ঠিক না, এটাও তো জায়েজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ চিন্তা করছেন, তাহলে ওয়াইস আল কর্নির এই ঘটনা শুনে আপনারা অনেক কানছেন, বিভিন্ন মাদ্রাসার জন্য 50-1 লক্ষ টাকাও দিয়েছেন কান্দা, কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলো কথা বলছি, আমি যদি বলি মাদ্রাসাটার জন্য 5,000 টাকা দেন দিবেন না, কারণ আমি তো শুদ্ধ কথা বলছি, আর আমাদের পাবলিকও এমন শয়তান অশুদ্ধ কথায় চোখের পানি আনায় 1 লাখ। হ্যাঁ তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন এটা কি সঠিক না ভুল, এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ করে বুঝাবো না মহব্বতের সাথে, যে এই ঘটনাটা কি নয় সঠিক নয়। আল্লাহ নবী যখন ওয়াইস আল কর্নির কথা শুনলেন, শোনার পর আল্লাহ নবী খুশি হয়ে আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায় দিস, নাউজুবিল্লাহ বলেন এটাও মিথ্যা কথা, কি কথা মিথ্যা কথা, নবী জুব্বা পাঠায় দিছে খিরকা পাঠায় দিছে এটাও মিথ্যা কথা। তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুইনা দাঁত ভেঙে ফেলছে, এই কথাগুলো কি সঠিক না ভুল, তাহলে এই ভুল কথাগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্লাতাবাওয়া মাকআদাহু মিনান নার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আমার নামে ওই ব্যক্তি তার ঠিকানা যেন জাহান্নামে বানায়। বুখারীর 1291 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাকা দিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা আহাদ, শোনো শোনো আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না, তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ, আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। সবার নামে মিথ্যা বলাই অপরাধ কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ, আকবারুল কাবায়ির সবচাইতে বড় কবিরা গুনাহ, বলেন সবচাইতে বড় আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচাইতে বড় জুলুম, বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচাইতে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা, জোরে বলেন। আর দলিল দিব তো আমি, ফামান আযদামু মিম্মান কাযাবা আলা আল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। 24 নম্বর পারা শুরু পৃষ্ঠা একদম শুরুর আয়াত কইলা পড়েন, বাংলা অনুবাদ দিয়ে গেলেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে আল্লাহর নামে, তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে, কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম গোপন ভান্ডার, গুপ্ত ভান্ডার, ফা আহবাবতু আন উরাফা, আমি আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয়, ফা খালাকতুল খালকা, তাই আমি মানুষ বানাইলাম, আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম, আগে আমি অপরিচিত ছিলাম, নাউজুবিল্লাহ বলেন, এটা নাকি আল্লাহ কইছে, এটা আল্লাহর নামে মিথ্যা কথা, বলেন এটা কার নামে মিথ্যা কথা, হ্যাঁ এটা আল্লাহর নামে মিথ্যা কথা, এটা আল্লাহ বলে নাই, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী আপনি যদি না হইতেন আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না, কথাটি সঠিক নয়, নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না, বলেন কথাটি কি নয়, হ্যাঁ এটা সঠিক নয়, মহাপদের সাথে বুঝিয়ে দিই বর্ণনাটি সঠিক নয়, লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ তো বানিয়েছেন শুরুতে, কি বানাইছেন, কলম, বলেন কি বানাইছেন, কলম, আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস, এটার এগিনিস্টে আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন, কি বানিয়েছেন, ওইরকম অনেকে বলে, শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলাম, আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম, বলেন জোরে, প্রথম আল্লাহ কি বানাইছে, প্রথম আল্লাহ কি বানাইছে, সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি কলম, বানানোর পর আল্লাহ বললেন উক্তুম মাকাদির, উক্তুব কলম, তুমি লেখো কলম, পাল্টা বললেন আল্লাহ মাযা আকতুবু, কলমের জবান আল্লাহ চালু করে দিস, কলম কয় মাযা আকতুবু, ইয়া রব, রব আমি কি লিখবো, আল্লাহ বললেন উক্তুম মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখো, সুবহানাল্লাহ, কলম দিয়ে লেখো, তাহলে সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা করেছেন কি, এই প্রচারটা করে দিতে হবে সবার কাছে, ঠিক আছে না, ইনশাআল্লাহ মহব্বতের সাথে ঝগড়া কিন্তু করা যাবে না, কেউ ঝগড়া করতে চাইলে সাথে সাথে আবার এই হাদিস শুনাই দেবেন, ভাই আমি ঝগড়া করবো না, মহব্বতে বুঝাচ্ছি কি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আনা জাঈমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, নবীজি বলেন আমার কোনো উম্মত যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম, ঝগড়াও করবো না আমরা, মহব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি, আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে, আমার জন্য আপনারা সবাই দোয়া করেন, আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলো বলে আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলো মহব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কি বলেন তো, কলম, বাস এই প্রচারণা আমরা করবো, তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না, ফা ইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন্নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালি জিন্নার, সে জাহান্নামে প্রবেশ করবে, সে কোথায় প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। এবার নবী কি বলে দেখেন, মুসলিম শরীফের 5 নম্বর হাদিস, আমাদের মক্তবের বাচ্চারা ওই হাদিসটা পারে, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা শুনে এটাই বলে দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা, এই বর্ণনাটার বাংলাটা আজকে সবাই খাতায় লিখবেন, কাগজে লিখবেন, লেখার পর পকেটে ঢুকাইবেন, একটু পর পর চেক করবেন, কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসে, ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে, এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন, আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই। এবার নবী কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি উনাস, আমার উম্মতের শেষ দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম,
যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াকুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়া লা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালাইতে পারে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এতদিন অনেক ভুল বলেছি, না জেনে বলেছি, এখন তো জানতেছি, তো জানার পরে আর ভুলটা বলবো না, এটা মনে রাখবেন। যেই ভুল করছি আল্লাহ মাফ করে দিবে, ভুল করছি কে মাফ করে দিবে? আল্লাহ। হ্যাঁ, এখন তো আমরা জানছি, জানার পরে আর ভুলটা করবো না। কি কথা বুঝে আসছে সবার? জানার পরে আর ভুল করবো না, ভুল প্রচার করবো না। আল্লাহ আমাদের সকলকে ভুল বলা, ভুল শ্রবণ করা, ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক বর্ণনায় বলছে, যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা। ইত্তাকুল হাদিস ইল্লা মা আলিমতুম, এই শোনো, আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা, বাকি যতটুকু জানো ততটুকু বলবা। আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা, যতটুকু জানো ততটুকু বলবা, যতটুকু জানো ততটুকু বলবা। তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো। আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান, মাদ্রাসার মুহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান। আশেপাশে মাশাআল্লাহ অনেক দাওরায়ে হাদিস মাদ্রাসা, মুহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায়। আপনারা কি করেন, মাহফিলগুলাতে শুধু দূরের আমাদেরকে আনতে চান, আশেপাশের মাদ্রাসার মুহাদ্দিসদেরকে খুব বেশি পরিমাণে মাহফিলগুলোতে দাওয়াত দেন। আপনারা বলে দিবেন, হুজুর আপনার সুর না থাক কোনো সমস্যা নাই, সুর দেওয়াই লাগবে না, আমাদেরকে এক ঘন্টা কোরআন হাদিস শোনায় যান। আরেক আলেমরেও এটা বলবেন, কোরআন হাদিস এক ঘন্টা শোনায় যান। এরকম আশেপাশের মুহাদ্দিসদেরকে আপনারা দাওয়াত দেন, দেখবেন এই মুহাদ্দিসরা আপনাদের কিনে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটায় দেবে ইনশাল্লাহ। কিন্তু আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন, কি না হুজুর অমুকরে আনেন আমি দিব 1 লাখ, তো হুজুরে কয় না অমুক মাদ্রাসার মুহাদ্দিস আনলে কত, কয় 1 টাকা দিব না। হ্যাঁ ভাই, ঠিক না? এটা কয় না হুজুর অমুকরে আনেন যা লাগে আমি দিব। তা আপনি যদি বলেন, হুজুর এই ভাই আমি তো ওরকম গাজীপুর অমুক মাদ্রাসার শেখুল্লাহ দিশাহ আনতে চাই, আর নয় ওনারা আনলে আমি জানি না কি করবো। এই মানসিকতা থেকে বের হয়ে আসেন, কষ্ট নিয়ে বললাম, এগুলা থেকে বের হয়ে আসেন। স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন? স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে, এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে? আল্লাহ আমাদের সকলকে এলাকার উলামায়ে কেরামদেরকে কোরআন সুন্নাহ ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন। এই জিব্বা দিয়ে আমরা আজকে থেকে বন প্রতিজ্ঞা ইচ্ছাকৃতভাবে, নবীর নামে তো বলবই না, এমনি মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন এমনিতে আমরা কোনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মুসাইলামাতুল কাজ্জাব, বলেন মুসাইলামাতুল কাজ্জাব লানাহুল্লাহ। আবু বকর সিদ্দিক, এই যে সিদ্দিক উপাধিটা, এই যুগেও কারা কারা পাইতে চান ইনশাআল্লাহ? হাত নামা। বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসসিদকি ফাইন্না সিদক ইয়াহদি ইলাল বীর, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়। এবার আমি বলবো আপনারা বলবেন, সত্য কিসের রাস্তা দেখায়? মত সবাই সবাই, সত্য কিসের রাস্তা দেখায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। পুণ্য কিসের রাস্তা দেখায়? তাহলে আগে থেকে আসেন, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্য। পুণ্য কিসের রাস্তা দেখায়? সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? নবীজি বলেন, ইন্না রাজুল আলা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলে, বলতেই থাকে বলতেই থাকে, ওয়া তাহাররাস সিদক অন্য বর্ণনায় বারবার সত্য বলে, হাত্তা ইয়াকুনা এই বর্ণনায়, অন্য বর্ণনায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিক, ওই ব্যক্তির নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক, এই জামানায় আপনাদের কেউ যদি এমন সদা সত্য বলেন আপনার নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক অধিক সত্যবাদী। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো, মিথ্যা বলা থেকে বাঁচো। বলেন আমরা মিথ্যা বলবো না, মিথ্যা শুনবো না, মিথ্যার মজলিসে বসবো না,
নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাঁচো, ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়, ইন্নার রাজুলাল একজিব, মানুষ যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে, ওয়া তাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে হাত্তা ইক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার, তার নাম যেমন কাযযাব, এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাযযাব লেখা হয়ে যায়, নাউযুবিল্লাহ, কাযযাব, অধিক মিথ্যাবাদী। আমরা সিদ্দিক হব না কাযযাব হব? আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। বলেন হুজুর এই জন্য কি করতে পারি, সবাই বলেন, সবাই বলেন এজন্য কি কর, সবাই বলেন এজন্য কি করতে পারি, কি করবেন এবার শুনেন, বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায়, বলেন, থামেন, এবার একের পর এক উপায়গুলো বলি, এগুলো অবলম্বন করবেন। উপায় নাম্বার এক, বলেন কথা কম বলবো, কি বলবো কম, এটা হাদিস আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লাকদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কাউল, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি, সুবহানাল্লাহ, কথা কি বলি, ফাইনাল জাওয়াজা হুয়া খাইর, সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ, সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। তাহলে বলেন মিথ্যা থেকে বাঁচার এক নম্বর উপায় কি, কথা কি বলা কম, কথা কম। দুই নাম্বার বলেন অনর্থক কথা একেবারেই বলবো না, নাসাই শরীফের 1414 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরুজ যিকরা, আল্লাহ নবী অধিকাংশ সময় জিকির করতেন, অধিকাংশ সময় জিকির করতেন, ওয়াইউকিল্লুল লাগওয়া, অনর্থক কথা বলতেন না, ওয়াইউতিলুস সালাহ, লম্বা সময় নামাজ পড়তেন, ওয়াইউকসিরুল খুতবা, খুতবা সংক্ষেপ করতেন। আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে পিছনে 10-12 জন বসে এমন করে, তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন, কি আপনার, আমরা 10-12 জন আইছি আপনার সাথে সাক্ষাৎ করেন, বেটারে নামাজ পড়তে দেন না, আজীব মাসালা। নবীর সুন্নত তো একটা, আমরা করি আর একটা, লম্বা সময় নবী নামাজ পড়তেন, খুতবা শর্ট করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা কম বলতেন, জিকির বেশি করতেন, আমরা পুরাটাই উল্টা। তাহলে মিথ্যা থেকে বাঁচার দ্বিতীয় উপায় অনর্থক কথা একেবারেই বলবো না ইনশাআল্লাহ, ঘরেও অনর্থক কথাবার্তা বলবো না, ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো, তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা, কায়দা আম্পারার মধ্যে রাখা, একদমই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনশাআল্লাহ। তিন নাম্বার, আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিব্বা দাঁতের সাথে লাগায় যেইভাবে আওয়াজ করে, এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে। নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে, আবু দাউদ শরীফের 5005 নম্বর হাদিস, কোন কিতাব, হাদিস নাম্বার, বিসমিল্লাহ, আমি চিন্তা আছি এগুলা কি কয়দিন পরে আবার কিতাবে না পাই কিনা খুঁজে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, 5005 নাম্বার হাদিস আবু দাউদ শরীফের, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু যেমন তার জিব্বা দাঁতের সাথে লাগিয়ে কামড়ায় কামড়ায় চাবায়া চাবায়া কথা বলে, আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ, এইভাবে কোন মানুষ যদি তার জিব্বা আর দাঁত একসাথে কইরা মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায়া চাবায়া কথা বলে, মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে, এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে, বলেন নাউযুবিল্লাহ। এর পরের বর্ণনা আসছে, পরের বর্ণনা একটু দুর্বলতা আছে কিন্তু বর্ণনাটা দেখেন কি, মানে 5006 নম্বর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিহা বিহি কুলুবার রিজাল,
মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসমিয়া বিহি কুলুবার রিজাল, যে ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে মানুষের দিলকে আকৃষ্ট করার জন্য। লাম ইয়াকবালিল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ফরজ নফল ইবাদত কবুল করবে না। তাহলে চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না, কোরআন সুন্নাহ যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তাহলে আমরা ওই যে তিন নম্বর উপায় মিথ্যা থেকে বাঁচার, যে আল্লাহর নবীর এই ধমক মনে রাখবো যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই আর এই কথাটা যদি আমার উল্টা পাল্টা হয় আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম, তাহলে আমারে কে অপছন্দ করবে? আল্লাহ। চার নাম্বার বলেন বেশি চুপ থাকব, বেশি কি থাকবো? ও না না, পুরাটা হয় নাই। বলেন যা বলবো ভালো কথা বলবো, না বলতে পারলে চুপ থাকবো। এটাও হাদিস আছে সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে ওই ব্যক্তি যেন উত্তম কথা বলে, না পারলে যেন চুপ থাকে। বললে উত্তম কথা, না বললে চুপ। বলেন বললে না বললে। এখন কথা হলো চুপ থাকার কি ফায়দা? তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا, নবীজি বলেন যেই ব্যক্তি চুপ থাকে না যা ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়। কি ভাই, যে চুপ থাকে সে কি পেয়ে যায়? নাজাত পেয়ে যায়। আরেকটা কি হাদিস মনে রাখবেন, বুখারী শরীফের 6473 নম্বর হাদিস, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া কাল, আল্লাহর নবী অনর্থক পেচালপার্তি নিষেধ করছেন। আজাইরা বাদানুবাদ করতে নবী নিষেধ করছেন। সামনে নির্বাচন, চা দোকানের সামনে বৈশা তিনটা পর্যন্ত হু দেয়, মানে বুঝাইবে উনি রাষ্ট্রের সব, এই তিন চারজন বৈশা বৈশা পাঁচ সাতজন বসবে আর কি, চা খাইবো আর বুঝাইবো, মানে এটা হলে এটা হবে, ওটা হলে এরকম হইতো, মানে এরকম একটা অবস্থা, মানে এদেরকে যদি এই দেশের উপদেশটা বানায় দেওয়া হইতো, অথচ এর কথা কিন্তু কেউ গুনতেছে না, ঠিক না? আপনারা কষ্ট নিয়েন না তো, এই অনর্থক সময়গুলো কেন নষ্ট করছেন? অনর্থক সময় নষ্ট করা যাবে না। তাহলে আজাইরা পেচাল, এটা নবীজি নিষেধ করেছেন। অকাসরতি সুআল, বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে। ওয়া ইদাআতিল মাল, সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছেন। ওয়ামানইন ওয়াহাত, কৃপণতার ভিক্ষা করতে নবী নিষেধ করছেন। ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন। তাহলে কি বুঝতে পারলাম আমরা? সালামে কয় নাকি 30 অথবা 40, 40-এর বর্ণনা, তাহলে 90 আর আমরা বলবো না, এবং অন্যদেরকে মহব্বতের সাথে বুঝিয়ে দিবে এটা আর বলবে না। মসজিদে কথা বললে এটা, মসজিদে কথা বলবেন না, মসজিদে কথা বলা তো অবশ্যই ঠিক না। মসজিদে তিন কাজ, বলেন কয় কাজ? মুসলিম শরীফের হাদিস, এক নম্বর আল্লাহর নামাজ, আল্লাহর জন্য নামাজ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এই তিন কাজ মসজিদে হওয়া। এখন আবার এক দলের মনে মনে কি আছে জানেন, হুজুরি যে জুমার দিন আলোচনা করে এটা মনে মনে এসে গেছে, এটাও জিকির। বলেন এটা কি? না, এটা জিকিরের অন্তর্ভুক্ত, এটা জিকিরের অন্তর্ভুক্ত। এখন মসজিদে কয় কাজ? তিন কাজ। তাহলে কথা বলা ঠিক না মসজিদে, কথা বলা কি না ঠিক না, আমরা কথা বলবো না মসজিদে। হ্যাঁ, এটা বয়ান করতে গিয়ে ওই ফেরেস্তা বলে যে তুমি চুপ করো আল্লাহর উলি, আল্লাহ দুশ্মন, এটা বলবো না, এটা নবীজির কথা না, এটা নবীজি বলে নাই, এটা আমরা মহব্বতের সাথে বলে দিব। সুলাইমান নবী সব মাখলুকাত্রে মেহমানদারি করাইতে চাইছে, এ কথাটি সঠিক নয়, এটা আমরা সবাইকে মহব্বতের সাথে বলে দিব। এরপরে আপনার আর কি বলছিলাম, চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো, এটা ঠিক না। সঠিক হলো কি, এক সাহাবা মদিনা থেকে দামেশকে গেছে বিদ্যা অর্জন করার জন্য, এগুলো বললেই চলে। এই বর্ণনাগুলা, অশুদ্ধ বর্ণনাগুলা থেকে আমরা যেন নিজেরা ফিরে এসে বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য মাদ্রাসার উলামাদের সাথে খুব বেশি সম্পৃক্ততা কায়েম করেন। এই মুফতি মনি সাহেবকে বলবো ঢাকার চাইতে বেশি এলাকার আলেমদেরকে নিয়ে কাজ করবেন, বেশি এলাকার মুহাদ্দিস যারা আছে, আপনিও আছেন ভাই, আপনারা এলাকার আলেমদেরকে নিয়ে খুব বেশি কাজ করেন, ব্যাপক কাজ করেন ওলামাদের। আর ইমাম খতিব যারা আছেন একে অপরের সহযোগী হয়ে যান, কেউ কারো প্রতি বিদ্বেষ রাখেন না, সবাই মিলেমিশে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন এতে খুব সুন্দর ফায়দা হবে। আল্লাহ আমাদের সকলকে মহব্বতের সাথে কথাগুলা